সাগর শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় কিন্তু বিয়ে করতে চায় না। স্যার, আমার স্বামী সন্তান চাকরি সবই ছিল কিন্তু আজ আমার কিছুই নেই। পাইকপাড়ার জাহাঙ্গীর শেখের পোলা সাগর শেখের জন্য আমার সব শেষ হয়ে গেছে। তার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে আমার 2 বছর ধরে সম্পর্ক হয়। সাগরের কথায় আমি স্বামী সংসার চাকরি সবই দিয়েছি। আমার একটি সন্তান আছে, তার ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে, কিন্তু সাগর এখন আর আমাকে বিয়ে করতে চায় না, খালি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানায় এসে প্রেমিকের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন এক প্রেমিকা। পরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ির আবদুল্লাপুর এক বিবাহিত তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম পাইকপাড়া জাহাঙ্গীর শেখের ছেলে সাগর শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি প্রেমিক সাগরের কথায় ওই তরুণী তার স্বামীকে তালাক দেন এবং চাকরিও ছেড়ে দেন। পরে গেল 9 ডিসেম্বর ওই নারীকে ঘোরার কথা বলে বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে তরুণীর সঙ্গে বিয়ে ছাড়াই শারীরিক সম্পর্ক করতে চায় সে। এতে ভুক্তভোগী তরুণী রাজি না হয়ে সাগর তরুণীকে ফেসবুকে খারাপ খারাপ ছবি বানিয়ে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এরপর থেকে তরুণীকে বারবার শারীরিক সম্পর্কের জন্য সাগর চাপ দিতে থাকে। নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার ভুক্তভোগী তরুণী টঙ্গিবাড়ি থানায় এসে লিখিত অভিযোগ দেয়। এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার এক নারী তার প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত চলছে, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।